চ্যানেল এটিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ সমাবেশ। শুনছেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম। পাইকগাছা প্রতিনিধি এম মোসলেমউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার পাইকগাছায় যুবলীগ এবং ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ শহীদ হোসেন বাবুলের সভাপতিত্বে এ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেহাবুদ্দিন ফিরোজ বুলু, আওয়ামী লীগ নেতা প্রভাষক মইনুল ইসলাম, যুবলীগ নেতা এস এম আজিজুল হাকিম, জেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি। বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।